আমরা একটা ট্রি প্লান্টেশন করবো, কেননা এই সময়টাতে গাছ লাগানোর টাইম আর এই সময়টাতে গাছ লাগাবার উচিত একটা সময় যেহেতু বর্ষা। অসংখ্য ধন্যবাদ রেঞ্জ অফিসকে, এবং আমরা আজকে সমস্ত চারাগুলোকে নিয়ে আমরা এই রোডের সাইডে লাগাচ্ছি, যাতে আগামী দিনে রোডের সাইডে কিন্তু আমরা ব্লগ। আর আজকে তোমরা দেখতে পাচ্ছি সকালবেলায় সবাইকে সুপ্রভাত জানাই, এবং আজকে সুপ্রভাত জানিয়ে আজকে কাজটাকে আমরা শুরু করতে চলেছি। আজকে আমরা বিশ্বের যে আজকে এনভায়রনমেন্ট আমরা দিনের দিন আমরা হারাতে চলেছি, যার জন্য আমাদের আজকে ট্রি প্লান্টেশনের জন্য একটা উদ্যোগ নিয়েছিলাম দীর্ঘদিন ধরে, এবং আজকে আমরা সফল করতে চলেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি সাইডে আমরা চারা গাছ নিয়ে চলে এসেছি, এখন আমরা লাগাবো, এবং এনারা চলে এসেছেন প্রত্যেকজন মিলে, এবং অনেকজন আগে আসার বাকি আছে, এবং অনেকগুলো প্রায় কমসেকম 200 থেকে 250টা গাছ আজকে আমরা রোপণ করতে চলেছি। ঠিক আছে, তো সবাইকে বলবো, প্রত্যেকজনকে বলবো ইন্ডিভিজুয়ালি অন্তত একটা করে হলেও ট্রি প্লান্টেশন করুন, যাতে আমরা পরিবেশকে রক্ষা করতে পারি। এবং প্রত্যেকজনকে বলবো শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যে আমরা কতগুলো গাছ লাগাচ্ছি, কী গাছ লাগাচ্ছি। এখানে আমাদের চারা গাছগুলো আছে, আর এই চারা গাছগুলো নিয়ে সব যতগুলো চারা গাছ আছে সবগুলো নিয়ে আমরা আমাদের যেখানে বৃক্ষরোপণ হবে সেখানে আমরা সমস্ত কিছু নিয়ে চলে যাবো। বেশ, গোড়াগুলো ভেঙে যাবে না? আর যতগুলো চারা গাছ আছে সবগুলো নিয়ে আমরা এখান থেকে যাচ্ছি, যা যা আছে সব। এর মধ্যে আছে পেয়ারা, তেঁতুল, সাথে বেদানা, আরও কিছু কিছু গাছ আছে যেগুলো ঠিক নাম অতটা মনে নেই, সব কিছু নিয়ে আমরা চলে যাচ্ছি। এই একটা রিক্সাতে আমরা চাপিয়েছি কিছুগুলো জিনিস, আর আমাদের আরেকটা রিক্সা আছে সেটাতেও কিছু জিনিস আছে। আমাদের দীপবাবু এখন রিক্সা নিয়ে আসছে, আমি তো চেপে আসতে বলেছিলাম, বললো আমি পারবো না চেপে আসতে, তো সেই জন্য ঠেলে ঠেলে নিয়ে আসছে। তো চলো সাপোর্ট আমিও একটু করে দিই, তাহলে সুবিধা হবে, আমরা দুজন মিলে নিয়ে চলে যাই। এখন আমি আর দীপ যাচ্ছি হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছি টেম্পোটাকে, আমাদের দীপ ভাই ধরেছে, ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি। এখন আমরা জায়গায় পৌঁছাই, ওখানে গিয়ে আমরা ট্রি প্লান্টেশন করবো, কেননা এই সময়টাতে গাছ লাগানোর টাইম আর এই সময়টাতে গাছ লাগাবার উচিত একটা সময় যেহেতু বর্ষাকাল, এই সময় জল পেলে সব গাছগুলো কিন্তু বেঁচে যাবে, যার জন্য এখন আমরা আমাদের টিমের তরফ থেকে ট্রি প্লান্টেশনের জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম, আজকে আমরা ওটা সফল করতে চলেছি। ঠিক আছে, অবশ্যই সাপোর্ট করো, এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকজনা গাছ লাগাও, গাছ বাঁচাও। এখানে গর্ত করা হয়ে গেছে, এখান থেকে ওই পর্যন্ত লাইন বাই লাইন সিরিয়ালি রোডের সাইড দিয়ে, আর এনারাও চলে এসেছেন সকালবেলায়। আমরা প্রত্যেক জনা মিলিয়ে আজকে আমরা গাছ ট্রি প্লান্টেশন করবো। ঠিক আছে, এই যে এটা তো অনেকগুলো চারা গাছ আছে, এবং সাথে এটা তো অনেকগুলো চারা গাছ আছে, এখন আসার অনেকজন বাকি আছে। এর পরে আমাদের গাছ আজকে ট্রি প্লান্টেশনটা আমরা কমপ্লিট করবো। আর এইভাবে আমাদের প্রত্যেকটা মেম্বার সবাই আস্তে আস্তে করে আসছেন, এবং সবাই কার আশা হয়ে গেলে আমরা কিন্তু আজকের ট্রি প্লান্টেশনে যে আমাদের কাজগুলো আছে সেগুলো আমরা শুরু করব। আর এটা হচ্ছে প্লাজমা, এই কমপ্লিট ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায়। গুড মর্নিং টিম, সবাইকে নিয়ে আজকে আমরা ট্রি প্লান্টেশনের জন্য আজকে জোর দিয়েছি। আর রেঞ্জ অফিস অনেক সহযোগিতা করেছে চারাগুলো আমাদেরকে দিয়ে, যে চারাগুলো পাওয়া যাচ্ছিল না সব সময়, কিন্তু চারাগুলো আমাদেরকে রেঞ্জ অফিস দিয়েছে, তার জন্য আর এখান থেকে আমাদের গর্ত করা হয়েছে যেখানে আমরা গাছগুলো লাগাবো। আর এখান থেকে ওই দূর পর্যন্ত যতটা দেখতে পাচ্ছেন ওর থেকেও আগে আরও গর্ত করা আছে, টোটাল মোটামুটি 150 খানা কি 200 মতো গাছ আমরা আছি। আর আমাদের অন্যতম এক সদস্য তিনি শুরু করে দিয়েছেন গাছ লাগানোর প্রক্রিয়া, আর এইভাবে আমরা সবাই একটা একটা করে গাছ আমরা আজকের দিনটাকে একটা ভালো একটা দিন হিসেবে ব্যবহার করছি, যাতে আমরা গাছ রোপণ করতে পারি। এবং এই প্রচেষ্টা অনেক দিন ধরেই ছিল, আজকে আমরা সেই প্রচেষ্টাকে সামনে পেয়ে সবাই খুব খুশি, এবং প্রত্যেকজন ইন্ডিভিজুয়ালি যোগদান দিয়েছেন গাছ লাগানো, যাতে প্রকৃতিকে আমরা রক্ষা করতে পারি, বা প্রকৃতিকে নতুন গাছ দিয়ে আমরা শৃঙ্গার করতে পারি। ঠিক আছে, তো সেই জন্য আমরা বর্ষার আগমনকালে আমরা কিন্তু গাছগুলোকে ইয়ে করে দিচ্ছি, যেহেতু বর্ষাকাল এখন, এই সময় তো অলরেডি বর্ষা চলে এসেছে, আগমন করাটা ভুল হবে। মোবাইল ধরে চলতে বর্ষার সময় এই সময় লাগালে খুব সুন্দর গাছ বেড়ে উঠতে পারবে, যার জন্য এই সুবিধা মনে হয় প্লান্টেশনের কাজটা শুরু করে ফেলেছি।
আর এইভাবেই আমাদের প্রত্যেকজন সদস্য কিন্তু এক একটা করে গাছ ধরে সবাই লাগাবার জন্য সামনে এগিয়ে আসছেন এবং প্রত্যেকজনে লাগাচ্ছেন। তো খুব সুন্দর লাগছে আজকের দিনটাকে নিয়ে, এই যে আমরা একটা চারদিকে মেন রোড, এই সাইডে মেন রোড আছে, তার সাইডে সাইডে পুরোটা লম্বা, কিন্তু এইভাবে আগে আমরা এগিয়ে যেতে থাকবো। আর আমার সহকর্মী দীপ ভাই খুব সযত্নে কিন্তু গাছটাকে লাগাচ্ছে আর খুব সুন্দরভাবে কাজে লেগে পড়েছে। তো সবাই আমরা এইভাবে যদি আমরা এক একটা করে গাছ লাগাতে পারি তাহলে আমরা হয়তো আমরা সৃষ্টি করতে পারবো একটা। তো সেই হিসাবে প্রত্যেকজনের গাছ লাগান, প্রত্যেকজনাই কিন্তু একটা একটা করে গাছ লাগালে অনেকগুলো গাছ হয়ে উঠবে একে দিনে। তো সেই জন্য বলবো অবশ্যই কিন্তু গাছ লাগাবেন, কারণ গাছ আমাদের অতি অবশ্যই প্রয়োজন। সাইডে সাইডে গাছ তুমি ধরো, তুমি এটা লাগাও। লাগাচ্ছি দাদা, আমি অ্যারেঞ্জার তো দাদা। আমাকে অ্যারেঞ্জার হলে কি হতো, তোমার হয়তো হাত আগে থাকবে দাদা, গিয়ে গিয়ে থাকবে, লাইট থাকবে, লাইটের ভাঙা গুলো থাকবে, টিউব হাতে ইয়ে করবে। এই একটা সমস্যা, সাইডে রোডের সাইডে আমরা লাগাচ্ছি আর যার কারণে কি হচ্ছে, এদিকে প্রচুর নোংরা পড়ে আছে যার কারণে খুব অসুবিধা। কাছে লেগেছে ওই কাছ। আরে দীপ আস্তে আস্তে দেখবে, নাহলে ইয়ে হয়ে যাবে। কেন হাতে একটা কিছু লাও না, গাছ লাগাচ্ছেন যিনি, একটা গাছ লাগিয়ে আমাদের সাহায্য করেছেন, পরিবেশকে রক্ষা করার উদ্যোগ নিয়েছেন, এই লৌহ সমান কাজ হাতে নিয়েছেন, একে আমরা অনেক ধন্যবাদ জানাই। দেখুন কীভাবে হাত দিয়ে মাটি যত্নের সাথে দিচ্ছে গাছের গোড়ায়, ঠিক যেমন নিজের ছেলে সেমনি হবে। এদিকেও চলছে সামনের দিকে লাইন বাই লাইন, লাইন বাই লাইন আমাদের সহকর্মীরা আমাদের, ইনি হচ্ছেন সমস্ত আয়োজনকারী, কিন্তু সবার জন্য সমান। হ্যাঁ দাদা একদম, খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, লাগিয়ে যান, একটু চেপে দেবেন গোড়াটা একটু। একটু এদিকে দেখুন, আমরা এতে নেট দিয়ে দেবো, যে নেট দিলে গাছটাকে ঠিক সুন্দরভাবে রক্ষা করা যাবে, নাহলে সে ছাগল গরু। মেন রোডের সাইডে আমরা গাছ লাগাচ্ছি, সাইডে গাছ লাগানো কাজ চলছে এবং সাথে দেখতে পাচ্ছেন পেছনে ব্যাক সাইডে সামনে দারকেশ্বর নদী বয়ে চলে যাচ্ছে এবং দারকেশ্বর নদীর ঠিক পাড়ে রোডের সাইডে কিন্তু আমরা গাছগুলো আজকে বৃক্ষরোপণের কাজগুলো আমরা শুরু করেছি এবং গাছ